একদিকে ধর্মের অন্তর্নিহিত ব্যাখ্যা, আবার অপরদিকে হাস্য পরিহাসপ্রিয় নরেন্দ্রনাথ সংঘের শত দারিদ্র উপেক্ষা করে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য হাস্য পরিহাসে আনন্দে মাতিয়ে রাখতেন। নরেন্দ্রনাথের হাস্য পরিহাসের আওতা থেকে বাদ যেতেন না ঠাকুরও। কি ব্যাপার শশী মহারাজ, আজ বুঝি সবার জন্যই লুচি হচ্ছে? বাহ, তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা বেশ জমিয়ে হবে। হবে হবে, তবে সবার জন্য নয়, ঠাকুরের জন্য কটা লুচি হবে। ঠাকুর ফুলকো ফুলকো লুচি খেতে খুব পছন্দ করতেন। বলিস কি রে, ভিক্ষের পয়সায় রাজকীয় লুচির ভোগ? এই রাখা, এই শালা শশী বলেটা কি? না, তুই একবার ভেবে দেখ, আমাদের এদিকে নুন আনতে ফান্তা পুরনোর অবস্থা, আর এই শালা শশী তার গুরু ঠাকুরকে রাজকীয় লুচির ভোগ খাওয়াবে? খাওয়াবো খাওয়াবো, ওই ভিক্ষি করে সেসব খাওয়াবো যা ঠাকুর খেতে ভালোবাসেন। যা শালা, ছেলেরা সব করকরে ভাত কাঁচা লঙ্কা দিয়ে সাবড়ে দিচ্ছে, আর তিনি বাপ হয়ে পায়ের ওপর পা তুলে বসে রাজকীয় ভোগ খাবে? এই রুজবে তোর ঠাকুরের মুখে? নরেন, এসব আজে বাজে কথা বলিস না। শোন শোন, আমার কথাটা শোন, ফেলে দে ফেলে দে তোর অমন ঠাকুরকে, আর যদি সেটা না পারিস তাহলে আমাকে বল, আমি ফেলে দিচ্ছি। দক্ষিণেশ্বরে পোলাও দিয়ে কচি পাঠার ঝোল, এখানে ফুলকো ফুলকো লুচি, পায়ের ওপর পা তুলে বসে দাড়িতে হাত বুলোতে বুলোতে খেয়ে যাচ্ছে। দূর দূর, আমার ঠাকুরের ভোগ নিয়ে যে বাজে কথা বলে, আমি তাকে এক কোণা প্রসাদও দেবো না, এই বলে দিলুম। হ্যাঁ, এখানে বসে থাকলে তো ঠাকুরের ভোগ দিতে দেরি হয়ে যাবে, আমি যাই। নরেন, তোর দাওয়া শশী মহারাজের এই রামকৃষ্ণানন্দ নামটা না পুরোপুরি সার্থক, একেবারে ঘড়ির কাঁটা ধরে ধরে রামকৃষ্ণ সেবা করে। জানিস জানিস সেদিনকে কালীকে কি গালি দিয়েছিল? বলিস কি রে রাখাল রাজা, শশী আবার গাল দিতেও পারে? হ্যাঁ রে, যাচ্ছে তাই ভাবে গাল দিয়েছে। কেন, কি করেছিল কালী? শশীর পেছনে দেখেছিল? না রে, শশী রোজ সকালে ঘুম থেকে উঠে ঠাকুরকে দাঁতন করিয়ে মুখ প্রক্ষালন করে। প্রক্ষালন? আমরা সবাই মুখ ধুই, আর ঠাকুর মুখ প্রক্ষালন করেন? হ্যাঁ রে, এটাই শশী মহারাজের ভাষা। কালী নিমকাঠি থেতো করে আনিনি বলে ব্যাস, আর কে দেখে। তারপর ভয়ে কালী নিজের বেদ পার ছেড়ে নিমকাঠি থেতো করে নিয়ে চলে এলো। রাখাল, শশী এই বরানগর মঠের সেন্ট্রাল ফিগার, শশীকে ছাড়া এই মঠ ভাবাই যায় না। ওম গুরু মহারাজ দেবায় নম, ওম গুরু মহারাজ দেবায় নম, ওম গুরু মহারাজ দেবায় নম, ওম ওম কালিকায় নম, ওম কালিকায় নম, ওম কালিকায় নম, ওম কালিকায় নম। নরেন্দ্রনাথের হাস্য পরিহাসের আওতা থেকে রেহাই পেতেন না দেবদেবীরাও। ওম নারায়ণ নম, ওম নারায়ণ নম, ওম নারায়ণ নম, ওম শ্রী বল্লভায় নম, ওম শ্রী বল্লভায় নম, ওম শ্রী বল্লভায় নম। হরি বল হরি বল হরি বল হরি বল, দেখ
দেখেছিস নিরঞ্জনানন্দ আমাদের শশী মহারাজ কিরকম বরানগরের বটতলার শীতলা পুজুরি হয়েছে? ওর গুরু ঠাকুর মানে রামকৃষ্ণ ঠাকুর নিজে মা ভবতারিণীর পূজারী হওয়া সত্ত্বেও এইসবের ধার ধারতেন না। আর একে দেখো, হাতে একটা ধনুচি নিয়ে ঘুরিয়ে চলেছে তো ঘুরিয়েই চলেছে। আরে শশী মহারাজ, দেবদেবীকে কেবল ধুয়ে দিচ্ছিস, তাদের চোখ জ্বালা করবে না? একবার ভেবে দেখ, ওই ধুনোটা কিন্তু কেনা হয়েছে ভিক্ষের পয়সায়। অপচয় অপচয়, বুঝলি? আরে বাবা, যে মানুষগুলো আমাদের দয়া করে ভিক্ষে দেন, তারা তো এবার থেকে বলতে শুরু করবে যে এই বেকার বাউন্ডুলে ছেলেগুলো পৈতে পুড়িয়ে ব্রহ্মচারী হয়েছে। হ্যাঁ, তা তো বলবেই। আচ্ছা একটা কথা বলতো, এটা ঠাকুরের ঘর নাকি ওই পাড়ার শীতলা কল? হ্যাঁ দেখ, শুনলেস? অথচ কাউকে কিন্তু বাদ দেয়নি, দেওয়ালে দেওয়ালে সবাইকে নিয়ে এসে জোগাড় করেছে। আচ্ছা এইসব দেখে শুনে আর কেউ আমাদের ভিক্ষে দেবে? আমার ঠাকুর ঘর নিয়ে যারা বাজে কথা বলে তাদের পয়সা আমি এইভাবে সব সময় হাসতে থাকি নিরঞ্জন। ঠাকুরের নাম নিয়ে আমরা সন্ন্যাস নিয়েছি, সন্ন্যাসীর কথাবার্তা চাল চলন কখনো গুরু গম্ভীর হবে না, ওই সবই ভরম। সন্ন্যাসীর মন হবে নরম, মুখে সব সময় হাসি থাকবে, দৃষ্টিতে থাকবে স্নেহ আর করুণা। দুঃখ আছে তো কি হয়েছে, আমরা এভাবেই হাসতে হাসতে দুঃখ নামের ওই জগত্তল পাথরটাকে এই জগৎ থেকে ঠেলে সরিয়ে দেব। অপরিমিত প্রাণশক্তিতে ভরপুর ত্যাগী সেবক নবীন সন্ন্যাসীরা যখন হাসতে হাসতে সমস্ত বাধাকে একপাশে সরিয়ে দিয়ে নিজেদের উদ্দেশ্য সাধনের উপায় খুঁজতে বদ্ধপরিকর, সেই সময় শোকের এক তীব্র আঘাত নেমে এলো ঠাকুরের গৃহী ভক্তের সংসারে। সেই সময় ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে বৃন্দাবনে মায়ের কাছে আছড়ে পড়ল এক দুঃসংবাদ। কার আবার কি সর্বনাশ হলো গো মা? বাগবাজার থেকে মামা বাবুর চিঠি এসেছে, সর্বনাশ হয়ে গেল গো মা, সর্বনাশ হয়ে গেল। ভগবান কেন এমন করে মায়ের কোল খালি করে দিলে বলতো, কেন কেন? ওমা আমার তুমি বলো না গো, ভগবান এমন নিঠুর হয়ে কোন মায়ের কোল খালি করে দিলে? হ্যাঁ কোন মায়ের কোল? রামদত্তের ছোট মেয়ে আগুনে পুড়ে মারা গিয়েছে। নারী মানা কিছুতে হতে পারেনি, কি হতে পারেনি? ও ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর, এ তুমি কি করলে? না ঠাকুর না, পারছি না মনমোহন, পারছি না, মায়ের ওই হাহাকার আমি আর শুনতে পারছি না। আমি আমি চোখের সামনে আমার মেয়েটাকে হারালাম মনমোহন, আমার বিজ্ঞান আমার চিকিৎসা শাস্ত্র নিয়তির কাছে ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ। আমি আমি আমার বউয়ের সামনে দাঁড়াতে পারি না, যতক্ষণ বাড়ি থাকি মনমোহন লুকিয়ে লুকিয়ে থাকি, লুকিয়ে লুকিয়ে, যাতে ওর সামনে পড়ে না যাই। এভাবে জীবনের মোকাবিলা করা যায় না রাম। জানি মনমোহন জানি, কিন্তু মেয়েটা যে আমাদের সন্তান,
আমার চোখের সামনে মেয়েটা চলে গেল। নিজেকে শক্ত করো রাম, তুমি যদি এভাবে ভেঙে পড়ো বৌঠানকে সান্ত্বনা দেবে কে? জানো মনমোহন, তোমাদের বৌঠান সারাদিন মেয়ের ব্যবহার করার জিনিসপত্রগুলো নিয়ে না ঘাটাঘাটি করে, সেগুলো বুকের মধ্যে চেপে রেখে মেয়ের স্পর্শ পেতে চায়, কিন্তু পায় না তো, কি করে পাবে? কখনো কখনো এই ঘর ও ঘর ও খুকি খুকি বলে খোঁজে, হয়তো ভাবে মেয়েটা কোথাও কোনো ঘরে লুকিয়ে আছে। মনমোহন মনমোহন, তুমি শুনতে পাচ্ছ মনমোহন? হ্যাঁ, এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে সে ঘর ছুটে ছুটে বেড়াচ্ছে, শুনতে পাচ্ছ? থেকে থেকে মনমোহন ও এই করছে, খুঁজে না পেলে হাহাকার করে কাঁদছে। ওকে কি করে বোঝাই, ওর খুকি কোনোদিন ওর কাছে ফিরে আসবে না, ও চিরকালের জন্য চলে গেছে যেখান থেকে ও এসেছিল। কি করে বোঝাই ওকে, সেখানে মায়ের কান্না পৌঁছয় না, বাবার হাহাকারের ডাক সেখানে পৌঁছয় না মনমোহন, সেখানে কেউ শুনতে পায় না বাবার হাহাকার। আপনি না বলেছিলেন যে গড়ে সেই ভাঙে, এই ভাঙনের শোকে আপনি আপনার ভক্তরে রক্ষে করেন ঠাকুর, রক্ষে করেন। মা, মা গো, এখন কি করবো মা? এক কাজ করো যোগীন, গোলাপরে বলো যে সে আর যোগিন বেটা গিয়ে যেন লেটুরে আমার কাছে নিয়ে আসে, সে যেখানেই থাকুক না কেন আমার কাছে যেন ধরে নিয়ে আসে। কিন্তু গোলাপ তো এখনো মন্দির থেকে ফেরেনি, লাটু এখনো আসেনি, আর যোগিন বেটা? যোগিন ভাই তো যমুনার ধারে ধ্যান করতে গিয়েছে, সে যাবার কালে আমারে বলে গিয়েছে। ও, লেটুটা ফিরলে পরে কাল সকাল হলে ওরে কলকাতাতে পাঠিয়ে দিও, আর পথ খরচা বাবদ যা টাকা পয়সা লাগে তুমি ওরে দিয়ে দিও মা। লাটু ভাই কি রামদত্ত মশাইয়ের বাড়িতেই যাবে? হ্যাঁ মা, লেটুর এখন ওখানে থাকাটা বড় দরকার, রামদত্ত তার বউ হুড়ি নিজের বেটার মতো দেখে, নিজের বেটাই ও, তাই এই সময় ওরে দেখতে পেলে আপনজনের কাছে পাবে। সেই কথা শুনলে ঠিক থাকতে পারবে না মা, লাটু ভাইয়ের চেহারাটাই অমন, মনটা খুব নরম, একেবারে শিশুদের মতো। লাটু ভাই তার মনিবের বউরে মা বলে ডাকে। মা বলে ডেকে যদি লেটু তার কাছে যায়, বউটার মনটা অন্তত দেখ মা, সন্তানের অভাব কিন্তু কিছুতে পূরণ করা যায়নি, কিচ্ছুতে ভরা যায়নি। তবু এই মুহূর্তে লেটু সেখানে গিয়ে তার কাছে কাছে থাকাটাই ভালো। কিন্তু মা, লাটু ভাই কি তোমাকে ছেড়ে যেতে চাইবে? লেটুরে বলো যে আমি বলেছি সেখানে যেতে। বেশ মা, আমি লোক পাঠিয়ে মন্দিরের আশেপাশ থেকে লাটু ভাইকে ধরে আনার ব্যবস্থা করছি। কাল সকাল হলে লেটুরে কিন্তু রেলগাড়িতে তুলে দিও, কেমন? একা একা এখানে কি ভাবছিস? সারদা প্রসন্ন আমাকে বড্ড ভাবিয়ে তুলেছে রাখা,
সহায় সম্বলহীন হয়ে বেরিয়েছে। কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে, বাদও কোনো খাবার জুটছে কিনা, বয়সটা তো কম, জীবনের অভিজ্ঞতা আরো কম, প্রতিকূল পরিস্থিতির সঙ্গে যুঝতে পারবে কিনা, এই সবই আমাকে বড্ড ভাবাচ্ছে। তুমি অভিজ্ঞতার কথা বলছো নরে? ও যে পথ অবলম্বন করে চলতে চাইছে সে পথে ওকে প্রতিদিন অভিজ্ঞতা অর্জন করতে হবে। সারদা প্রসন্নের মতো নরম মনের একজন ছেলে যখন পরিব্রাজকের মতো পথে বেরোনোর মনোবল পেয়েছে, তখন জানবি যে কোনো পরিস্থিতিতেই ও নিজেকে মানিয়ে নিতে পারবে। আসলে আমি তোদের সবাইকে বড্ড ভালোবাসি রে, আর তাই একজনকে ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছে। ঠিক ঠাকুরের আকুতি। ঠাকুরের কাছে কেউ না থাকলে ঠাকুর যেমন ছটপট করতেন, বারবার জানতে চাইতেন, হ্যাঁ রে ওরে তো দেখছি না, কোথায় রে? তোমারও মনের অবস্থা একই হয়েছে নরেন। তুই এখানে মনে মনে ওর কথা ভাবছিস, আর ওখানেও তোর আর আমাদের সবার কথা ভাবছে। ও ফিরে না আসা পর্যন্ত আমার চিন্তাটা থেকেই যাবে। ওদিকে রামদাদার সংসারের অবস্থা ভাব, শোক যেন তার সংসারকে পুরোপুরি গ্রাস করেছে। রামদাদা না হয় জগদ্দানে গিয়ে তার সব দুঃখ কষ্ট ঠাকুরের সামনে উজাড় করে দিয়ে সমাধিস্থ হয়ে বসে থাকতে পারবেন, কিন্তু ওনার স্ত্রী? মায়ের মনের হাহাকারও কোনোভাবে মোছা যাবে না নরেন। ঠিক বলেছিস, আমাদের মায়ের কথাই ভাবনা। বলরাম বাবু মাকে একটু শান্তি দেবেন বলে তীর্থে পাঠালেন, কিন্তু পরিস্থিতি তীর্থেও মাকে শান্তি দিতে পারছে না। তোরা ভাবিস না আমি এই সব ভেবে ভেবে ভেঙে পড়ছি, আমি ঠিক আছি, কিন্তু দেখ সন্ন্যাসীর মন তো আর পাথরের নয়, হওয়া উচিত নয়। দুঃখে যদি সন্ন্যাসীর মন না কাঁদে, তাহলে সে জগতের দুঃখ দূর করার ব্রতে ঝাঁপিয়ে পড়বে কিভাবে? যতই দুঃখ আসুক, যতই আঘাত আসুক, আমরা আমাদের ব্রতে অবিচল নরেন। আমরা আমাদের স্বপ্নকে শূন্যে মিলিয়ে যেতে দেব না নরেন, কোনো আঘাতেও নয়, দুঃখেও নয়। ঠাকুরের ভাবধারা আমাদের দিকে দিকে বয়ে নিয়ে যেতে হবে, কারণ তা জগতের জন্য মঙ্গলকর। আমাদের বন্ধুত্বের নামে শপথ, সুখে দুঃখে দুর্ভিক্ষে, শ্মশানে বা স্বর্গধামে বা নরকে, কোনো জায়গাতেই আমরা একে অপরকে ত্যাগ করব না। মন আর মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধনা, না হলে মুখে বলছি হে ভগবান তুমি আমার সর্বস্ব ধন, কিন্তু এদিকে মনে মনে বিষয় বস্তুকেই সর্বস্ব বলে মনে রেখেছি। ওই বাসনা মনের মধ্যে থাকলে ঈশ্বর লাভ হয় না, ওই সুতোতে যেমন ফেঁসো থাকলে সুচের ভেতর দিয়ে গলে না, ঠিক তেমন।